আমরা শহরের বিভিন্ন জায়গায় আমরা ইনফেকশন মুক্ত করছি। এটা চালালে করোনা চলে যাবে এরকম ব্যাপার না, কিন্তু যে করোনার রোগী তার ড্রপলেট রেলিংয়ে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, বেঞ্চে পড়ে আছে, সেই জায়গায় সেই ড্রপলেট পড়ে থাকে, এইটা দিলে সেটা করোনার যে বীজাণুটা পড়ে আছে সেটা মৃত্যু হবে, সেটা আর ইনফেকশন ছড়াতে দেবে না। এবং এই কাজটা দেবব্রত মজুমদার আমাদের প্রশাসনিক মণ্ডলীর অত্যন্ত সদস্য, তার নেতৃত্বে এবং নেতৃত্বে এই কাজটা হয়েছে। আসলে আপনাদের সত্যি কথা বলি, আমরা স্প্রিংলার ওই মেয়র হওয়ার পর থেকে আমার একটা চিন্তা ছিল যে পলিউশনটাই কী করে কম, সেই জন্য স্প্রিংলার মেশিনগুলো আনা, মিস্ট মেশিনগুলো আনা এবং এই এইটার অর্ডার দেওয়া হয়েছিল যে শীতকালে বা গরমকালে যখন পলিউশন লাগাবে তখন আমরা এটা দিয়ে ইয়ে ছিটিয়ে দিই, জলটা দিয়ে যে কণা যেগুলো কার্বনের যে কণাগুলো আসছে নিচে চলে, এর মধ্যে কোভিড এসে গেল, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্লোরাইড বিভিন্ন জায়গায় যাতে করোনা সংক্রমণ যাতে ডকলেটগুলো যার না বেঁচে না থাকে সেই জন্য বিভিন্ন জায়গায় স্প্রিংলার দিচ্ছি, ছোটো ছোটো জায়গায় মিক্স মেশিন দিয়ে বাড়ি বাড়ি ঢোকাচ্ছি, আর এইটা দিলে অনেকটা দূর পর্যন্ত আমরা কভার করতে পারবো এই ক্যানেল, এই কাজটা আমরা করছি। ওই ধরো অন্য প্রশ্ন আছে, কোথাও থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় Thank you.